গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতে, আর তার সাথে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং স্পটিফাইতে ফলো করতে ভুলবেন না। আমাদের গল্পের সমস্ত আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ার্নার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প যন্ত্ররহস্য। বাঙালি গোয়েন্দা দারোগা প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নয়। 1878 থেকে 1911 সাল অবধি প্রিয়নাথ ছিলেন লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা। নিজের এই কর্মজীবনের নানান কাহিনী নিয়ে তিনি প্রকাশ করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। এর সমস্ত গল্পই সত্যি ঘটনার উপর আধারিত। তবে অনেক ক্ষেত্রে আইনি কারণে প্রিয়নাথবাবুকে গল্পের কিছু জায়গায় চরিত্রের নাম ও জায়গার নাম পরিবর্তন করতে হয়েছে, এবং এই গল্পকে অডিও রূপান্তরের ক্ষেত্রে সমস্ত রকমের শ্রোতার কথা মাথায় রেখে আমরা গল্পের ভাষাটি একটু সহজ করে নিয়েছি। আজকের গল্পে প্রিয়নাথের চরিত্রে শুভ, অন্যান্য চরিত্রে শাঙ্খ, সোমেশ্বর, রাজদীপ, মলয় ও শিব। গল্পের ভাষান্তরে দেবস্মিতা, পোস্টার ডিজাইনে রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প যন্ত্র রহস্য। তখন আমি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত। একদিন সকালে অফিসে বসে আছি, এমন সময় টেলিফোনের ঘন্টা বেজে উঠল। তাড়াতাড়ি টেলিফোনের কাছে গিয়ে ফোন তুলতে শুনলাম বড় সাহেব ডাকছেন, সুতরাং অবিলম্বে তাঁর কাছে গিয়ে হাজির হলাম। আমাকে দেখে বড় সাহেব সাগ্রহে বললেন, ও মুখার্জি, এসো এসো। শোনো, বাগবাজারে একটি ঘাটে এক বিদেশির মৃতদেহ পাওয়া গেছে বলে খবর এসেছে। তোমাকে এখনই সেখানে গিয়ে বিষয়টা তদন্ত করতে হবে। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। এই বলে সাহেবের কাছে বিদায় নিয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে একটা ভাড়ার গাড়িতে উঠে সেই স্থানে এসে উপস্থিত হলাম। তখন বেলা 8টা বেজে গিয়েছে, কিন্তু আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় তখনও ভালো করে রোদ ওঠেনি। মাঘ মাস, দারুণ শীত। শন শন করে উত্তরে হাওয়া বয়ে চলেছে অনবরত, ফলে শীতের মাত্রা যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গাড়ি থেকে নেমে চালককে ভাড়া দিয়ে সেই লাশের দিকে এগিয়ে গেলাম। দেখলাম সেখানে অনেক লোকজনের ভিড়, আর গুটি কয়েক মাত্র কনস্টেবল তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। আমাকে দেখতে পেয়ে তারা দ্বিগুণ উৎসাহের সাথে উপস্থিত জনতাকে সেখান থেকে তাড়িয়ে জায়গাটা মোটামুটি খালি করে ফেলতে সক্ষম হলো। আমি কাছে গিয়ে দেখলাম একটি লোক পড়ে আছে। লোকটি সত্যি সত্যি বিদেশি, তবে সাধারণ বেশধারী, মাথায় টুপি নেই, শরীর সম্পূর্ণ জলে ভেজা, তার মুখ আর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। পরীক্ষা করে দেখে বুঝলাম লোকটি এখনো জীবিত আছেন, কেবল অজ্ঞান হয়ে পড়েছেন এই যা। সঙ্গে সঙ্গে আমি সেই ব্যক্তির উপরের কোট আর কামিজটা খুলে ফেললাম। দু চারজন লোক তখনও কাছে দাঁড়িয়েছিল, আমি তাদের সেখান থেকে সরে যেতে আদেশ করলাম। তারপর ভালো করে পরীক্ষা করে দেখে বুঝলাম লোকটির বয়স প্রায় 30 বছর, বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই,
নাক ও মুখ দিয়েই শুধু রক্তপাত হয়েছে। তার মুখ মলিন এবং পাংশু বর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রক্তপাতের কারণে এরকম হয়েছে বলে মনে হলো। কাছেই একটা মদের দোকান ছিল। একজন কনস্টেবলকে ডেকে আমি বললাম, এই ওই দোকানে থেকে একটু ভালো ব্র্যান্ডি নিয়ে এসো তো। ব্র্যান্ডি আনা হলে অল্প অল্প করে লোকটি ঠোঁটে তা মাখাতে লাগলাম। দু এক ফোঁটা মুখের ভিতরেও ঠেলে দিলাম। প্রথম দু একবার সেটা পেটে গেল না, মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ এরকম করার পর ধীরে ধীরে লোকটা চোখ মেলে তাকালেন। তারপর একবার আমার দিকে এবং একবার কাছের কনস্টেবলের দিকে চেয়ে হঠাৎ বলে উঠলেন, আমি কোথায়? তার জ্ঞান ফিরতে দেখে আমি খুশি হয়ে বললাম, দেখুন আপনি এখনই বেশি কথা বলবেন না, আমরা সবাই আপনার উপকারী বন্ধু। আগে এই ব্র্যান্ডিটা খান, কিছুক্ষণ বিশ্রাম করুন, তারপর আপনার কথা শুনবো। আপাতত আপনাকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছি। এই বলে একজন কনস্টেবলকে একটা গাড়ি ডেকে আনতে আদেশ করলাম। গাড়ি আসার পর তাতে শুইয়ে সেই বিদেশি ভদ্রলোককে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। এই সমস্ত কাজ শেষ করতে বেলা প্রায় 10টা বেজে গেল। এরপর একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কখন আর কোথায় এই লোকটাকে প্রথম দেখা গিয়েছিল? তখন সে কীরকম অবস্থায় ছিল? আর তোমাকে প্রথমে কে খবর দেয়? কনস্টেবল একজন মাঝিকে দেখিয়ে দিয়ে বলল, ওই মাঝি আমাকে প্রথম খবর দেয়, আপনি ওকে জিজ্ঞেস করলেই সমস্ত ব্যাপার জানতে পারবেন। ঠিক আছে, ওকে ডেকে নিয়ে আসো। কনস্টেবলটি গিয়ে মাঝিকে ডেকে আনল। মাঝি এসে হাত জোর করে দাঁড়ালো। বয়স প্রায় 50 বছর হবে। শ্যামবর্ণ শরীরের মাংস শিথিল হয়ে গেছে, চোখ কোটরগ্রস্ত। আমার কাছে এসে মাঝি বলল, আগে দারোগা বাবু, আজ খুব ভোরে তখন নৌকায় বসেছিলাম, সে সময় হঠাৎ পাড়ের দিকে আমার নজর পড়ে, দেখি একটা লোক পড়ে আছে। আমার সন্দেহ হয়, মনে হয় যেন একটা মৃতদেহ পড়ে আছে। প্রথম ভীষণ ঘাবড়ে যাই। গত রাতে আমরা এই ঘাটেই ছিলাম, ঘুমোতে ঘুমোতে রাত 12টা বেজে গিয়েছিল, কিন্তু তখনও তো কোনো রকম গলযোগ তো শুনতে পাইনি। আজ ভোরে হঠাৎ এই কাণ্ড দেখে স্বভাবতই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। একা একা গেলে পাছে বিপদে পড়ি, এই ভেবে আমরা দুজন দাঁড়িকে নিয়ে তিনজন মিলে তীরে নামলাম। আপনি এসে যেমনটা দেখলেন, আমরাও তখন গিয়ে তেমনটাই দেখেছিলাম। মাঝির কথা শুনে আমি তার দুজন দাঁড়িকেও ডেকে আনতে বললাম। তারাও এসে প্রত্যেকে ওই একই কথা বলল। কিন্তু তাতে আসল কাজের কোনোই সুবিধা হলো না। লোকটা যে কে, কেনই বা তার এরকম অবস্থা হল, কেই বা তার এমন দুরাবস্থা করল, এই সব প্রশ্নের কোনো মীমাংসাই করা গেল না। আমি ভাবতে লাগলাম, লোকটার মুখ থেকে কোনো কথা না শুনে হঠাৎ করে কোনো কাজে হস্তক্ষেপ করাটা যুক্তিসঙ্গত হবে না। এই মনে করে আমি তখনই মেয়ো হাসপাতালে এসে উপস্থিত হলাম। হাসপাতালে এসে প্রথমেই আমি ডাক্তারের সঙ্গে দেখা করে রোগীর কথা জিজ্ঞেস করলাম। ডাক্তার জানালেন, রোগী এখনো ঘুমোচ্ছেন, তাকে ডিম আর চা খেতে দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করে ভদ্রলোক অনেকটাই সুস্থ আছেন, তবে অতিরিক্ত রক্তপাত হওয়ার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, তবে মনে হয় কিছুক্ষণ পরই আবার জেগে উঠবেন। আমি তখন সাহেবের সেই নির্দিষ্ট কেবিনে প্রবেশ করলাম। দেখলাম সত্যি সত্যি সেই ব্যক্তি গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি খুব ধীরে ধীরে এবং নিঃশব্দে একটা চৌকি টেনে তার বেডের পাশে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পরে রোগী চোখ খুলে সামনে আমাকে দেখতে পেয়ে বললেন, আবার কোথায় এসে পড়লাম আমি? আচ্ছা আমি এখন কোথায় আছি, কি করে আমি এখানে এলাম বলুন তো? ঘোষুরের ঘাট থেকে আমি কত দূরে এসে পড়েছিলাম?
লোকটার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, ঘুষুরির ঘাট সে তো গঙ্গার ওপারে। আমি একজন পুলিশের লোক, একজন মাঝি আজ ভোরবেলা আপনাকে বাগবাজারের ঘাটে পড়ে থাকতে দেখতে পায়। বলা যায় সেই প্রকৃতপক্ষে আপনার জীবন বাঁচিয়েছে, কেননা আপনার দুরাবস্থা দেখে সে আপনাকে মৃত মনে করে একজন কনস্টেবলকে খবর দেয়। সেই থেকেই খবরটা আমাদের কাছে এসে পৌঁছায়। আমার কথা শুনে তিনি যেন কিছুটা মুষড়ে পড়লেন, আবার চোখ বুঝলেন। তার মুখ আরো বিবর্ণ ও মলিন হয়ে গেল। আমি আর কোনো কথা না বলিয়ে তখনই ডাক্তারকে খবর দিলাম। তিনি তাড়াতাড়ি সেখানে এলেন এবং রোগীকে আরও খানিকটা খাবার এবং ব্র্যান্ডি দিলেন। খাওয়া দাওয়া করে রোগী বেশ খানিকটা সুস্থ হলে আমি তার কাছে সমস্ত কথা শুনবার জন্য আগ্রহ প্রকাশ করলাম। তখন তিনি বসবার চেষ্টা করলেন, কিন্তু অত্যন্ত দুর্বল হওয়ার কারণে তখন ভালো করে ঠিক বসতে পারলেন না। আমি তাকে বসতে নিষেধ করে বললাম, না না উঠতে হবে না, এই অবস্থায় আপনি বসতে পারবেন না, আপনার যা বলার আছে আপনি শুয়ে শুয়েই বলুন। তিনি বললেন, সব কথা খুলে বলবার আগে আপনি বলুন, আমি ঘুষুরের ঘাট থেকে কত দূরে পড়েছিলাম? ঘুষুরির ঘাট তো এপারে নয় ওপারে, আপনি তো উল্টো দিকে অর্থাৎ গঙ্গার এপারে বাগবাজারের একটা ঘাটে পড়েছিলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ সে কি, গত রাত্রে তো আমি এই পারের ঘাট থেকেই নৌকায় উঠেছিলাম, ওপারে যাওয়াই আমার উদ্দেশ্য ছিল, এপার থেকে নৌকা ছেড়ে আমি যেতেও দেখেছিলাম, অথচ এপারেই আমি পড়েছিলাম। এই তো খুবই অদ্ভুত রহস্য, কিন্তু কি করে এমনটা হলো? তার কথা শুনে আমিও খুবই আশ্চর্য হয়ে বললাম, শুধু শুধু চিন্তা করে তো কিছু হবে না, আপনি একটা কাজ করুন, সব কথা আমাকে খুলে বলুন। আপনাকে দেখে এবং আপনার কথা শুনে আমার স্পষ্টই মনে হচ্ছে যে আপনি খুব কম দিনই হলো এখানে, মানে এদেশে এসেছেন আর কি। এবার কী জন্য এবং কোন সূত্রে আপনি স্বদেশ ত্যাগ করে এই এত দূর দেশে আছেন সেটা একটু বলুন, আর আপনার নাম কি, আপনি করেন কি? কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, আমার নাম ভাস্কো ওয়েল্ডার, আমার বাবা একজন পর্তুগিজ কিন্তু আমার মা ইংরেজ, কাজের সূত্রে বাবাকে অধিকাংশ সময়ই ইংল্যান্ডে থাকতে হতো, সেই সূত্রেই একজন ইংরেজ মহিলার সাথে ওর বিবাহ হয়, তারপর আমার জন্ম হয়। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আমাকেও সেই শিক্ষাই দেন, কিছুদিনের মধ্যেই তার যত্ন এবং পরিশ্রমে আমিও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে উঠি। ইংল্যান্ড কিংবা ইউরোপের কোনো দেশে কাজ করার ইচ্ছে আমার ছিল না, আমার ভীষণ ইচ্ছে ছিল জানেন ভারতবর্ষে এসে এখানকার কোনো জায়গায় চাকরি করি। যেহেতু আমার বাবা পর্তুগিজ এবং মা ইংরেজ, তাই আমি এই দুটি ভাষাই অর্থাৎ ইংরেজি এবং পর্তুগিজ এই দুটি ভাষাতেই বেশ ভালোভাবেই কথাবার্তা বলতে পারি। তা কতদিন আগে আপনি ভারত এসেছেন? তা প্রায় দু মাস আগে আমি বোম্বেতে এসে উপস্থিত হই, কিন্তু দুর্ভাগ্যবশত দেড় মাসের মধ্যে সেখানে একটাও কাজ জোগাড় করতে না পারায় আমি কলকাতায় চলে আসি। প্রায় 15 দিন আগে যখন এখানে আসি তখন দেখি আমার কাছে টাকা পয়সা কমে এসেছে, কিন্তু খাস কলকাতায় বাস করতে হলে তো আর অল্প টাকায় চলবে না, এই ভেবে আমি ঘুষুরির কলের কাছে একটা বাগান বাড়ি ভাড়া নিই, সেখানেই এই কদিন বাস করছিলাম। এখানে এসে কোনো কাজ পেয়েছিলেন? এতদিন পাইনি, তবে কলকাতার বিখ্যাত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলাম, বড় বড় প্ল্যাকার্ডে নাম লিখে জনসাধারণের দৃষ্টিগোচরও করেছিলাম, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হয়নি, ক্রমে আমার কাছে যা অর্থ ছিল তাও শেষ হয়ে আসতে লাগল, আমি খুবই ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময়
একদিন খাওয়া দাওয়ার পর আমি বারান্দায় একটা চৌকি পেতে বিশ্রাম করছি, আমার চাকর এসে একটা কার্ড দিল। কার্ডটি খুলে দেখলাম তাতে লেখা রয়েছে রামরতন, সোনা রূপার অলংকার এবং বহুমূল্য রত্ন বিক্রেতা। কার্ডটা হাতে লেখা না ছাপা ছিল? হাতে লেখা। তাতে কোনো ঠিকানা ছিল? না, ঠিকানা নেই দেখে আমারও কেমন একটু সন্দেহ হয়েছিল। আমি তখনই সেই ব্যক্তিকে আমার কাছে আনবার জন্য চাকরকে আদেশ করলাম। সে চলে গেল এবং কিছুক্ষণ পরেই একজন এদেশীয় লোককে নিয়ে আমার কাছে ফিরে এল। তা লোকটাকে দেখতে কেমন ছিল? ওই সাধারণের তুলনায় তিনি বেশ লম্বা। তার বয়স দেখে মনে হচ্ছিল বোধহয় 40 বছর হবে। বেশ, তারপর? আমাকে দেখে তিনি খুবই পরিষ্কার এবং বিশুদ্ধ ইংরেজিতে বললেন যে, আপনার সাথে কিছুক্ষণ গোপনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি তখন তাকে নিয়ে একটা নির্জন ঘরে প্রবেশ করলাম আর চাকরকে বলে দিলাম যেন কোনো লোককেই ঘরে ঢুকতে না দেয়। তারপর দুজনে ঘরে প্রবেশ করার পর তিনি বললেন, আমার একটা বিশাল কল আছে, সেই কলের সাহায্যে ওই হাড় চূর্ণ করা হয়। এবার হঠাৎ তার একটা অংশ অচল হয়ে পড়েছে, তার ফলে কাজকর্ম একবারে বন্ধ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সেটা মেরামত করা হয় ততই মঙ্গল। এই ভেবেই আমি এই অসময়ে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি আর কি। তা কতদিন হলো আপনার কল খারাপ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ। আমার তখনই কেমন যেন সন্দেহ হয়েছিল, কলকাতায় তো আর ইঞ্জিনিয়ারের অভাব নেই, যদি 1 সপ্তাহ ধরে তার কল খারাপ হয়ে পড়েই থাকে তাহলে ইতিমধ্যে তিনি আরও কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য নেননি কেন? আর যদি আমার সাহায্য নেবেনই ঠিক করে থাকেন তাহলে তিনি সকালে আমার কাছে আসেননি কেন? এই সন্দেহ নিরসনের জন্য তাকে আমি প্রশ্ন করলাম। তিনি হেসে বললেন, আসলে আমার এই কলটি পর্তুগাল থেকে আনানো, এখানে যত ইঞ্জিনিয়ার আছেন তারা সকলেই ইংরেজ। এবার আপনার নাম শুনে আমার মনে হয়েছিল আপনি পর্তুগিজ, তাই আপনি এই কলটা যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করে দিতে পারবেন সেই বুঝেই আপনার কাছে এসেছি আর কি। বাধা দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি সত্যি সত্যি পর্তুগিজ? আগে হ্যাঁ, আমি সত্যিই পর্তুগিজ। আচ্ছা, তারপর যা বলছিলাম, আমি জিজ্ঞেস করলাম আমাকে কখন সেখানে যেতে হবে। তিনি হেসে বললেন, এখনই এখনই। তখন রাত প্রায় 9টা বেজে গিয়েছিল, সুতরাং এত রাতে একজন অপরিচিত লোকের সাথে অপরিচিত স্থানে যাওয়ার ইচ্ছে আমার ছিল না। কিন্তু যখন তিনি বললেন, তা আপনার কাজ শেষ হলে আপনাকে কিন্তু 100 টাকা পারিশ্রমিক দেবো, হ্যাঁ, তখন আর আমার কোনো রকম ওজোর আপত্তি করতে সাহস হলো না। সত্যি বলতে কি, 100 টাকার লোভ সংবরণ করা আমার পক্ষে তখন অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার বলেই মনে হয়েছিল। কলকাতায় এসে অবধি আমি একটাও কাজ পাইনি, আমার যা সম্বল ছিল একে একে সবই তা শেষ হয়ে গিয়েছিল, কাজেই আমি সম্মত হলাম। তারপর কত দূরে যেতে হবে তাকে আমি জিজ্ঞাসা করলাম। তার উত্তর শুনে আমি নিশ্চিন্ত হয়েছিলাম, ভেবেছিলাম যদি আমাকেও কলকাতায় আসতে হবে তবুও তিনি এমন বন্দোবস্ত করে রেখেছেন যে বিনা কষ্টে খুব অল্প সময়ের মধ্যেই আমি যথাস্থানে পৌঁছতে পারব। একে অর্থের লোভ, তার ওপর অভাব, সুতরাং আমি আর দ্বিরুক্তি না করে সম্মত হলাম এবং তখনই তার সাথে তার গাড়িতে এসে বসলাম। অন্ধকার রাত, আকাশে চাঁদও ওঠেনি, পথে অনেক দূর ছাড়া ছাড়া একটা একটা বাতি দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছি, কোন পথ দিয়ে যাচ্ছি সেসব কথা জিজ্ঞাসা করলাম না। তিনিও কোনো কথা বললেন না। অনেকক্ষণ ধরে গাড়ি চলতে লাগলো, আমার মনে হতে লাগলো এই পথ যেন আর ফুরোবে না। বেশ কিছুক্ষণ পরে আমরা গঙ্গার তীরে এসে পৌঁছলাম। কোচম্যানকে ভাড়া মিটিয়ে দিয়ে দুজন মিলে পাড়ে এসে দেখলাম একটিমাত্র নৌকা রয়েছে। রামরতন বলেছিলেন ছোট একটা স্টিমার ঘাটে অপেক্ষা করুন,
তাতে করেই আমরা ওপারে যাব। কিন্তু আমি সেখানে কোনো স্টিমার দেখতে পেলাম না। রামরতনের মুখের দিকে চাইতেই তিনি ভয়ানক রেগে গিয়ে বলে উঠলেন, কি সাহস, আমার হুকুম মানা হয়নি এত বড় আসপর্ধাদের? তারপর আমার দিকে ফিরে খুবই বিনীতভাবে বললেন, কিছু তো করার নেই, এখন আমাদের এই নৌকা করেই পার করতে হবে আর কি। অগত্যা আমাকেও সম্মত হতে হলো। দুজনে মিলে নৌকায় উঠে বসলাম। আগেই বলেছি সেই রাতে ভয়ানক অন্ধকার ছিল। যখন নৌকায় উঠলাম তখন হঠাৎই বাতাস বন্ধ হয়ে গেল। সেই দেখে আমি আকাশের দিকে চাইলাম, কিন্তু একটিও নক্ষত্র দেখতে পেলাম না। বুঝলাম ভীষণ মেঘ করেছে। কিছুক্ষণ পরেই ঝড় উঠল। আমাদের নৌকা তখন মাঝ নদীতে। যদিও আমি সাঁতারে পটু, তবুও সেই ঝড়ে নৌকাটি এমনভাবে দুলছিল যে আমিও আতঙ্কিত হয়ে পড়লাম। প্রায় দেড় ঘন্টা পর আমরা নদীর ওপারে পৌঁছলাম। ঘাটে উঠে দেখি চারদিক ঢাকা একটা ব্রহেম গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। রামরতন আমার হাত ধরে তাড়াতাড়ি সেই গাড়ির মধ্যে নিয়ে গিয়ে বসে পড়লেন এবং এমনভাবে দরজা বন্ধ করে দিলেন যাতে আমি বাইরের কোনো কিছু দেখতেই না পাই। একবার ইচ্ছে হলো যে দরজা কিংবা জানলা একটা কিছু খুলে দিই, কিন্তু রামরতন এমন কৌশল করলেন যে আমি আর তা বলতে সাহস করলাম না। এদিকে তখন ঝড়ের সঙ্গে অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল, তাই তিনি গাড়িটা বন্ধ রাখার সুযোগও পেয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ ধরে অনেক রাস্তা ঘুরে ফিরে অবশেষে একটা প্রকাণ্ড অট্টালিকার সামনে এসে গাড়ি থামল। গাড়ি থেকে আমরা যেখানে নামলাম সেখানেও ভীষণ অন্ধকার। আলো নেই বলে রামরতন আবার রেগে উঠলেন এবং চাকরকে গালিগালাজ করতে করতে চিৎকার করতে লাগলেন। তারপর দরজার সামনে গিয়ে সজোরে ধাক্কা দিতে লাগলেন। অবশেষে পকেট থেকে একটা বাঁশি বের করে তিনি চারবার বাজালেন। কিছুক্ষণ পরে ভেতর থেকে দরজা খুলে গেল। তখন আমরা দুজনে ভেতরে প্রবেশ করলাম। খুবই সামান্য আলোতে দেখতে পেলাম এক জায়গায় স্তূপ করে হাড়ের রাশি রাখা। এছাড়া কোথাও বা বড় বড় শিশিতে নানা রকম আরক, কোথাও বা ধাতু বলাবার জন্য বিভিন্ন পাত্র, আবার কোথাও বা কয়লা রাখা আছে। এই সমস্ত দেখে আমি ভাবলাম এটা কারখানারই একটা বিশেষ অংশ হবে। রামরতন আমাকে একটা ঘরের ভেতর নিয়ে গেলেন। আমরা দুজনে একটি টেবিলের কাছে দুটো চেয়ারে বসলাম। কিছুক্ষণ বিশ্রাম করার পর তিনি হাসতে হাসতে বললেন, পথে ঝড় বৃষ্টি হওয়ার জন্য আপনার খুবই কষ্ট হয়েছে বুঝতে পারছি, আপনি বরং আপনার কাজ আরম্ভ করার আগে একটু জলযোগ করে নিন। আমিও হেসে সম্মত হলাম, কিন্তু তার এমন উদারতায় খুবই আশ্চর্য হয়েছিলাম। তিনি তখনই সেখান থেকে চলে গেলেন এবং অবিলম্বে একজন চাকরের সাথে পুনরায় ফিরে এলেন। সেই চাকর টেবিলের ওপর মদ, সোডা ও দু তিন রকম মাংসের পদ রেখে চলে গেল। আমি খেয়েই বের হয়েছিলাম, সুতরাং রামরতনের দেওয়া খাবারগুলো অধিকাংশই পড়ে রইল। শুধু মদ আর সোডা পান করে ক্লান্তি দূর করলাম। কিছুক্ষণ পরে রামরতন আমাকে সঙ্গে নিয়ে সেই যন্ত্রের কাছে গেলেন। যাওয়ার সময় অনেকগুলো ঘর এবং দালানের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সব জায়গাতেই ব্যবহারের উপযোগী কোনো না কোনো জিনিস স্তূপ করা আছে দেখে যন্ত্রটিকে দেখে বুঝলেন আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বিলেতে এমন দু চারটি যন্ত্র দেখেছি বটে, কিন্তু আমার ধারণা ছিল ভারতবর্ষে এখনো এমন যন্ত্র আসেনি। এই যন্ত্রটি দেখে আমার সেই ভুল ধারণা ভেঙে গেল। বিশেষত যে ব্যক্তি সেটা নির্মাণ করেছিলেন তার গুণের বহর দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বিদ্যুতের সাহায্যে কলটি চলে, কিন্তু
কোনো অজ্ঞাত কারণবশত সেটা বন্ধ হয়ে গিয়েছিল, ফলে আমার সাহায্যের প্রয়োজন হয়েছিল। ওই ঘরটিতে বেশ আলো ছিল, অন্যান্য ঘরে যেমন কম আলো ওই ঘরটা তেমন ছিল না। বিদ্যুতের আলোয় ঘরটা যেন দিনের মতো আলোকিত হয়ে গিয়েছিল। রামরতন আমার কাছে দাঁড়িয়ে আমার কাজ দেখতে লাগলেন। আমি খুব অল্প সময়ের মধ্যে এই সব স্ক্রুগুলো খুলে যন্ত্রের অংশগুলো আলাদা আলাদা করে রাখলাম। এত অনায়াসে আমি এই কাজ করেছিলাম যে রামরতন আমার শিক্ষায় মোহিত হয়ে গিয়েছিলেন। যন্ত্রগুলো খুলতে খুলতে দেখলাম একটা ছোট্ট টিনের টুকরো দুটো চাকার মধ্যে পড়ে যাওয়ায় যন্ত্রটি বন্ধ হয়ে গেছে। আমি তখন টিনের টুকরোটা তুলে ফেলে দিয়ে আবার যন্ত্রটিকে আগের মতো করে দিলাম। রামরতন তখন হাসতে হাসতে বিদ্যুতের তার যন্ত্রের সাথে যোগ করে দিলেন। মুহূর্তের মধ্যে সেই প্রকাণ্ড কল সনসন করে উঠতে লাগল। সঙ্গে সঙ্গে নানা জায়গায় নানা রকম চাকাগুলোও ঘুরতে লাগলো। আমার কাজে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। একটু পরেই রামরতন বিদ্যুতের তার খুলে দিলেন, যন্ত্রটি পুনরায় থেমে গেল। তিনি আমাকে আরেকদিন তার যন্ত্র দেখতে আসবার জন্য অনুরোধ করলেন। বললেন, একদিন সকালের দিকে এসে দেখবেন এই যন্ত্র কেমন করে হাড়ের রাশি চূর্ণ বিচূর্ণ করছে, কেমন করে ধাতু থেকে খাদ বার করছে, এই সব দেখতে পাবেন। তারপর নিশ্চয়ই আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আমি সম্মত হলাম। তখন তিনি আমাকে আবার সেই ঘরে এনে টেবিলের কাছে বসতে বললেন। আমি তার অনুরোধ রক্ষা করলাম। আমি বসলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে আমাকে 100 টাকা ও সঙ্গে আরো 5টি 10 টাকার নোট দিয়ে বললেন, আপনার কাজে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি, তাই আমি যে 100 টাকা পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সাথে এই আরো 50 টাকা খুশি হয়ে দিচ্ছি, আপনি এটা গ্রহণ করুন। আমিও অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা স্বীকার করে অস্পষ্টভাবে দু একটা কথা বললাম। কিন্তু দুঃখের বিষয়, সে কথাগুলো আমি নিজেও বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে চাকরটা আবার মদ এবং সোডা আনল। রামরতন আমাকে পান করতে অনুরোধ করলেন। বললেন, চিন্তা করবেন না, আমি আপনাকে 2 ঘন্টার মধ্যেই আপনার বাসায় ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, আমি মদ খেতে লাগল। পরিশ্রমের পর অবশ্য মদ আমার ভালোই লাগলো, মনে একরকম ফুর্তি এলো। রামরতন তখন আমাকে নিয়ে আবার সেই ঢাকা ব্রুহেম গাড়িতে চড়ে বসলেন। গাড়িতে উঠেই তিনি দরজা জানলা বন্ধ করে দিলেন। কোচম্যান তখন গাড়ি চালিয়ে দিল। বুঝলেন স্যার, শেষবার যে মদ্যপান করেছিলাম তাতে নিশ্চয়ই কোনো বিষাক্ত দ্রব্য মিশানো ছিল, নয়তো সেই মদ খাওয়ার কিছুক্ষণ পর থেকেই আমার শরীর কেন অবসন্ন হয়ে যাবে, কেন আমার মাথা ঘুরবে? মদ্যপান করা তো আমার অভ্যেস আছে, প্রত্যেক খাবারের সাথেই আমি মদ খেয়ে থাকি, আমাদের দেশে তো এটা একটা স্বাভাবিক ব্যাপার, কই তাতে তো আমার এমন মাথা ঘোরে না। সে যাই হোক, কিছুক্ষণ পরে গাড়ি থামল। দরজা খুলে রামরতন আমাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন। আমি দেখলাম গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছি এবং একটা নৌকা সেখানে অপেক্ষাও করছে। রামরতনের কথা মতো আমি সেই নৌকায় গিয়ে বসলাম, কিন্তু তখন আমার শরীরটা এতটাই খারাপ করছিল এবং মন এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল যে আমি বাইরের কোনো বিষয় লক্ষ্য করতে পারিনি। নৌকায় ওঠা মাত্র মাঝি নৌকা ছেড়ে দিল। তখনও ভালোই ঝড় হচ্ছে, কিন্তু আমার সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। কিছুক্ষণ যাওয়ার পর আমার শরীরের কষ্ট বাড়তে লাগলো। আমার নাক ও মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, কিন্তু কেন যে এমন হলো তা আমি বলতে পারবো না। তবে আরও কয়েকবার আমার এমন রোগ হয়েছিল, একে মদের উত্তেজনা, তারপরে অতিরিক্ত রক্তপাত হওয়ায় আমি
আমি খুবই দুর্বল হয়ে পড়লাম জানেন, অবশেষে জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান হলো তখন দেখলাম আমি এই হাসপাতালে। ভ্যাস্কো ভেল্ডার সাহেবের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। বললাম, কি আশ্চর্য, এমন অদ্ভুত ব্যাপার তো আমি এর আগে শুনিনি। কিন্তু যেমন করেই হোক এই রহস্য ভেদ করতেই হবে। আর একটা খুব আশ্চর্যজনক বিষয় হলো এই যে আপনাকে ওপারে পৌঁছে দেওয়ার জন্য নৌকায় তোলা হলো, নৌকা অনেকক্ষণ ধরে চালানো হলো, তাহলে আপনি আবার এই পারে কী করে আসলেন? গঙ্গা এখানে সরু, এপার ওপার বড় জোর আধ ঘন্টা লাগে, অথচ আপনি প্রায় এক ঘন্টা নৌকায় থেকেও কেন যে আবার এই পাড়েই পড়েছিলেন তা বুঝতে পারছি না। আচ্ছা, আপনি তো বলছিলেন রামরতন আপনাকে তার যন্ত্র মেরামত করার জন্য অনুরোধ করেছিলেন, কারণ যন্ত্রটি পর্তুগালে তৈরি হয়েছে এবং সেখান থেকেই আনানো হয়েছিল। কিন্তু আপনি যে পর্তুগিজ সেটা তিনি জানলেন কী করে? আমি বিজ্ঞাপনে পর্তুগিজ বলেই পরিচয় দিয়েছিলাম। যে যন্ত্রটি কি বাস্তবিকই পর্তুগাল থেকে আনানো? আমার তো তেমন মনে হয়নি। রামরতন বলেছিলেন বটে সেটা আমাদের দেশ থেকেই আনানো, কিন্তু আমার বিশ্বাস যন্ত্রটি সম্পূর্ণ বিলেতি, সেটা ইংল্যান্ডেই প্রস্তুত। কিন্তু আমি এ কথা তাকে বলতে বা জিজ্ঞেস করতে সাহস পাইনি জানেন। আমারও মনে হয় এর মধ্যে নিশ্চয়ই ভয়ানক কোনো রহস্য লুকিয়ে আছে। সাহেব তখন অত্যন্ত দুর্বল ছিলেন, সুতরাং আর কোনো প্রশ্ন না করে আমি তার কাছ থেকে বিদায় নিলাম। এখন আমি আসছি, আপনি বিশ্রাম নিন, পরে আবার দেখা হবে, চলি। বাসায় ফিরে আমি অনেকক্ষণ সেই ভয়ানক রহস্যের বিষয়ে চিন্তা করতে লাগলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ভ্যাস্কোর কাছ থেকে যা জানা গেল তাতে সেরকম কোনো সূত্র পাওয়া গেল না। কোন পথ দিয়ে যে তিনি গিয়েছিলেন তা তিনি জানতে পারেননি, কেননা রামরতন আগে থেকেই তার বন্দোবস্ত করে রেখেছিল। তাছাড়া দেখতে পেলেও তিনি বুঝতে পারতেন না, কারণ তিনি এদেশে আগে কখনো আসেননি। তার কাছে সমস্ত পথই নতুন। কিছুক্ষণ এই রকম চিন্তা ভাবনা করে হতাশ হয়ে পড়লাম। আমি ভাবলাম এই ভয়ানক রহস্য ভেদ করা বোধহয় আমার সাধ্য নয়, কিন্তু আর অপেক্ষা করতে পারলাম না। আবার হাসপাতালে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করলাম। তিনি তখন জেগেই ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঘাট থেকে সেই বাড়িতে যাওয়ার পথের কোনো ঘটনা কি আপনার মনে পড়ে? ভ্যাস্কো কিছুক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, আমার মনে হয় কোনো গির্জার পাশ দিয়ে গিয়েছিলাম। রামরতনের সেই কারখানায় পৌঁছানোর কিছুটা আগে আমি যেন কোনো গির্জার ঘড়িতে 11টা বাজার শব্দ শুনতে পেয়েছিলাম। আবার ফিরে আসবার সময়ও সেই গির্জায় 12টা বাজতে শুনেছিলাম। এর আগে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। ভ্যাস্কোর কথা শুনে আমি বেশ খুশি হলাম। মনে করলাম এইবার নিশ্চয়ই আমি কোনো সূত্র পাব। কিন্তু তারপরেই ভেবে বললাম, কলকাতায় তো অনেক গির্জা আছে, এবার কোন গির্জার পাশ দিয়ে আপনি গিয়েছিলেন তা বোঝা তো খুব কঠিন। আচ্ছা, গঙ্গা পার হয়ে প্রথমে কোন দিকে গাড়ি দৌড়েছিল? দক্ষিণ দিকে। তবে কত রাতে গাড়ি থেকে নেমে ওই অন্ধকারের মধ্যেও আমি একবার চারিদিকে চেয়ে দেখেছিলাম। কাছাকাছি বাড়িগুলোর অবস্থা দেখে আমার মনে হয়েছিল আমরা কলকাতার প্রান্তে উপস্থিত হয়েছি। ভ্যাস্কোর শেষের কথাগুলো শুনে আমি আনন্দিত হয়ে বললাম, বাহ, এতক্ষণ একটা সূত্র পেলাম। আপনি যখন বলছেন কলকাতার প্রান্তে গিয়েছিলেন, তখন অনুমান করা যায় আপনি নিশ্চয়ই ওই পীরচিতলা গির্জার ঘড়ি শব্দ শুনতে পেয়েছিলেন। যদি আমার অনুমান সত্যি হয় তাহলে এক ভয়ানক কাণ্ড আজ আবিষ্কৃত হবে। কিন্তু আপনার অবস্থা এখন কেমন? আমার সাথে কিছুটা দূরে যেতে পারবেন কি?
আমার কথায় ভাস্কর প্রথমটা একটু অবাক হলেন, তারপর বললেন, আমার শরীর আগের থেকে অনেকটাই সুস্থ, আপনার সাথে কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই। তার সম্মতি পেয়ে আমি তখনই হাসপাতালের ডাক্তারের সঙ্গে দেখা করলাম এবং তাকে সমস্ত কথা বলে সেখান থেকে বিদায় নিলাম। থানায় এসে আমার বিশ্বাসী অনুচর চূড়ামনকে ডেকে জিজ্ঞেস করলাম, চূড়ামন, 5 মিনিটের মধ্যে কোনো ছদ্মবেশ করতে পারো? আজ রাতে একটা অতি ভয়ানক কাণ্ড ধরা পড়বে, কিন্তু সে কাজ একা আমার দ্বারা সম্ভব নয়। তুমিও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, যাও। চূড়ামন হেসে উত্তর দিল, 5 মিনিটের কথা কি বলছেন কর্তা? আপনি 2 মিনিট কাল অপেক্ষা করুন, আমি এখনই ছদ্মবেশ নিয়ে আসছি। কিন্তু আর কোনো লোক সঙ্গে নিলে হতো নি? নিশ্চয়ই আরও অনেক লোকের দরকার, কিন্তু এখান থেকে নিলে অনেকের মনে সন্দেহ হতে পারে, সেজন্য স্থানীয় থানা থেকে প্রয়োজন মতো লোক সংগ্রহ করতে হবে। যথাসময়ে চূড়ামন ছদ্মবেশ ধারণ করে আমার সামনে এসে দাঁড়াল। আমি তখনই তাকে নিয়ে একেবারে হাসপাতালে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম ভাস্কো আমাদের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন। আমাকে দেখতে পেয়ে তিনি খুশি হলেন এবং পরের পর প্রশ্ন করতে থাকলেন, কিন্তু তখন তার কথার উত্তর দেওয়া যুক্তিযুক্ত নয় বিবেচনা করে আমি বললাম, আর একটু পরে সমস্ত ব্যাপারটাই আপনি স্বচক্ষেই দেখতে পারবেন। কি? ভাস্কো আর কোনো কথা বললেন না। আমি তখন হাসপাতালের ডাক্তারের অনুমতি নিয়ে তাকে সঙ্গে করে গাড়িতে এসে উঠলাম। চূড়ামন গাড়িতে কোচম্যানের পাশেই বসেছিল। আমাদের উঠতে দেখে সে কোচম্যানকে আদেশ করল, হেই, জলদি চালাও। কোচম্যান অতি দ্রুত বেগে গাড়ি চালাতে লাগল। প্রায় আধ ঘন্টার মধ্যেই গাড়িটি বড় সাহেবের অফিসের সামনে এসে উপস্থিত হল। চূড়ামন গাড়িতেই রইল। আমি ভাস্কোকে নিয়ে বড় সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। অসময়ে আমাদের এভাবে আসতে দেখে বড় সাহেব খুবই আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মুখার্জি, তুমি এখন এখানে, আর তোমার সঙ্গে ইনি কে? আমি ভাস্কোকে দেখিয়ে তার মুখে যা যা শুনেছিলাম সেই সমস্ত কথা আদ্যপান্ত বর্ণনা করে বললাম, আমার ভীষণ সন্দেহ হচ্ছে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য লুকিয়ে আছে। এবার আপনি এখন যেমনটা করতে বলবেন আমি তেমনটাই করতে রাজি আছি। এই কথা শুনে সাহেব কিছুক্ষণ গম্ভীরভাবে কি যেন চিন্তা করলেন, তারপর একটু হেসে বললেন, মুখার্জি, তোমার অনুমান আমি বুঝতে পেরেছি। আমার এখন স্পষ্টই মনে হচ্ছে যে যন্ত্রটি অন্য কোনো কাজের জন্যই আনা হয়েছে। যন্ত্রের মালিক রামরতন এই সাহেবকে যা বলেছিলেন তা সম্পূর্ণ মিথ্যে। দেখো, প্রথমত সাহেব বলছেন যে যন্ত্রটি বিলেতি, ইংল্যান্ড থেকে আনা হয়েছে। তাই যদি হয় তাহলে তো যে কোনো ইঞ্জিনিয়ারই সেটা মেরামত করতে পারত। কেন রামরতন রাত প্রায় 10টার সময় ঘুষুরি গিয়ে এনাকে সেই যন্ত্র ঠিক করে আনার জন্য নিয়ে এলেন? এছাড়া ইনি বলছেন অতি সামান্য কারণে যন্ত্রটি অচল হয়ে পড়েছিল, সুতরাং সেটাকে মেরামত করার জন্য কোনো বিজ্ঞ ইঞ্জিনিয়ারেরই যে প্রয়োজন ছিল তা তো নয়, বিশেষত যখন খুব সামান্য খরচেই কাছাকাছি কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা এই কাজ হতে পারত, তখন 100 টাকা দিয়ে ঘুষুরি থেকে ইঞ্জিনিয়ার আনার প্রয়োজনটা কী ছিল? এই বলে সাহেব আমার মুখের দিকে চাইলেন। আমি তার মনের ভাব বুঝতে পেরে বললাম, আমার মনে হয় রামরতনের কোনো পরিচিত লোককে দিয়ে যন্ত্রটি মেরামত করানোর ইচ্ছা ছিল না। ভাস্কো সাহেব সম্প্রতি বিদেশ থেকে এসেছেন, এখানকার পথঘাট তেমন সেভাবে কিছুই তার জানা নেই। বিশেষত সংবাদপত্রে তিনি নিজে একজন পর্তুগিজ বলে প্রচার করেছেন, এই জন্যই রামরতন এনার কাছে গিয়ে বলেছিলেন যে যন্ত্রটি পর্তুগাল থেকে আনানো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে যদি ইনি নিজেকে ফরাসি বলে বিজ্ঞাপন দিতেন তাহলে রামরতন গিয়ে হয়তো এই যন্ত্রটি ফ্রান্স থেকে আনানো হয়েছে বলতেন তাকে। কি বুঝলেন? বড় সাহেব আমার কথায় সন্তুষ্ট হয়ে বললেন, তুমি যথার্থই অনুমান করেছ। রামরতনের একজন নতুন লোকের দরকার ছিল, সেই জন্যই তাকে অনেকগুলো মিথ্যে কথা বলতে হয়েছিল। তারপর যখন ইনি সেখানে গিয়ে যন্ত্রটি দেখলেন তখন সেই যন্ত্রে আসলে কোন কাজ করা হয় তা রামরতন এনাকে জানতে দেন। তিনি বলেছিলেন এই যন্ত্রের সাহায্যে হাড় চূর্ণ করা এবং ধাতু বিশুদ্ধ করা হয়, সেটাও সম্পূর্ণ মিথ্যে। যদিও ইনি সেখানে হাড়ের স্তূপ এবং বিভিন্ন বোতলে আরোপ দেখেছিলেন,
তবে আমার মনে হয় না সেগুলো রামরতন কোনোকালে ব্যবহার করবে। বরঞ্চ সাধারণের চোখে ধুলো দেওয়ার জন্যই এসব জিনিসপত্র রাখা হয়েছিল বলে আমার বিশ্বাস। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়। তারপরে ভ্যাস্কো সাহেব যন্ত্রটি ঠিক করে দিলে রামরতন প্রতিশ্রুত 100 টাকার পরিবর্তে তাকে 150 টাকা পরিশ্রমিক দেন। এমন অযোচিত দানের কথা তুমি আর কখনো শুনেছ কি? আসলে যাতে তিনি খুশি হয়ে ওই যন্ত্রের কথা ভুলে যান সেই উদ্দেশ্যে ওই কাজ করেছিলেন সন্দেহ নেই। তারপর বিদায়ের সময় সাহেব যে মদ্যপান করেন সেই মদ বিষাক্ত ছিল। সাহেবকে অচেতন করার অথবা তাকে সব কথা ভুলিয়ে দেওয়ার জন্যই এত সব উপায় অবলম্বন করা হয়েছিল। যখন সাহেব নৌকায় উঠলেন তখন তার সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। তিনি পাগলের মতো নৌকার ভেতরে গিয়ে বসলেন। এদিকে ঝড়ে নৌকাটি ভয়ানক দুলছিল, তার উপর সেই মদের কারণে তার মাথাও ঘুরছিল। এত কিছু তিনি সহ্য করতে পারলেন না। নৌকার ভয়ানক গতি, বিষাক্ত মদের প্রভাব, এই সব মিলিয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগল। কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। নৌকার দাঁড়ি মাঝিরা তখন খুব ভয় পেয়ে যায়। তারা সেই অন্ধকার রাতে প্রচণ্ড ঝড়ের সময় অতি কষ্টে সেই আগের ঘাটে ফিরে এসেই নৌকা লাগায় এবং সাহেবের অচেতন দেহ পাড়ে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আমিও এইরকম কিছু একটা অনুমান করেছিলাম, কিন্তু আমার মনে হয় এছাড়াও এর মধ্যে আরো কোনো রহস্য লুকিয়ে আছে। তোমার অনুমানই সঠিক মনে হচ্ছে। তারপর তিনি ভ্যাস্কোর দিকে চেয়ে বললেন, রামরতন আপনাকে যে টাকাগুলো দিয়েছিলেন সেগুলো কোথায়? এই তো আমার কাছেই আছে। 150 টাকার মধ্যে একটি 100 টাকার নোট আর 5টি 10 টাকা। নোটগুলো একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। এই বলে পকেট থেকে নোটগুলো বের করে ভ্যাস্কো বড় সাহেবের হাতে দিলেন। আমিও কাছে গিয়ে ভালো করে নোটগুলি পরীক্ষা করলাম। দেখলাম 10 টাকার নোটগুলো সমস্তই কলকাতা সার্কেলের অন্তর্গত। খালি চোখে দেখে কোনো রকম ত্রুটি দেখতে পাওয়া যায় না বটে, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে অনেক দোষই চোখে পড়বে। তবে 100 টাকার নোটের মধ্যে 2টো এমন দাগ ছিল যেরকমটা কখনোই আসল নোটে পাওয়া সম্ভব নয়। আমি বললাম, এই 10 টাকার নোটগুলো যে জাল তা প্রমাণ করা সহজ হবে না, কিন্তু 100 টাকার নোটটা যে জাল এটা প্রমাণ করতে পারব। এই পর্যন্ত যতগুলো জাল নোট ধরা পড়েছে তার নাম্বার আমার কাছে আছে। তবে আশ্চর্যের বিষয় এই যে সেগুলোর সমস্ত আলাদা আলাদা ব্যাংক থেকে কারেন্সিতে পাঠানো হয়েছিল। কোথা থেকে যে সেই সব নোট ব্যাংকে জমা হয়েছিল তার কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্য এখনও অনেক গোয়েন্দাই এ বিষয়ে তদন্ত করে চলেছেন, কিন্তু এতদিন হয়ে গেল কোনো রকম সন্ধান করতে পারা যায়। তবে মনে হচ্ছে এবার বুঝি ঈশ্বর মুখ তুলে চাইল। এই বলে বড় সাহেব আমার দিকে চেয়ে বললেন, এই রহস্যের কথাই তো তুমি ভেবেছিলে, তাই না মুখার্জি? আমিও হেসে বললাম, আগে হ্যাঁ ঠিক তাই। কথায় কথায় রাত প্রায় 9টা বেজে গেল। আমি তখন বললাম, স্যার যদি অনুমতি দেন তাহলে দেরি কেন, আজই কাজে বেরিয়ে পড়ি। বড় সাহেব তাতে সম্মত হলেন। তারপর বললেন, তবে মুখার্জি এই কিন্তু অল্প লোকের কাজ নয়, স্থানীয় থানা থেকে যত পারবে লোক সংগ্রহ করে নেবে। তবে ভ্যাস্কো সাহেব তো খুবই দুর্বল, অথচ উনি না চিনলে তুমি কিছু করতেও পারবে না। তাকে বাধা দিয়ে ভ্যাস্কো ব্যস্তভাবে বলে উঠলেন, আমার অপরাধ মার্জনা করবেন, তবে আমি এখন আর ততটা দুর্বল নেই, আমি অনায়াসেই কাজে যোগদান দিতে পারবো। আপনাদের কথা শুনে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। এখন মনে হচ্ছে নিশ্চয়ই অনেক পুণ্য করেছিলাম, তাই ওই সিংহের মুখ থেকে ফিরে আসতে পেরেছি। কি ভয়ানক, নোটগুলো সমস্ত জাল, একটাও আসল নয়। আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হলো, আমার সব আশা নির্মূল হলো। আমি কি নোটগুলো চালাতে পারবো না? বড় সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার যাতে টাকা মারা না যায় চার
রাতেই আপনি আপনার পারিশ্রমিক ফেরত পান তার উপায় নিশ্চয়ই করা হবে। আগে আসামিদের সবাইকে ধরা হোক, তারপর সেসব বন্দোবস্ত হবে। এই বলে তিনি আমাদের বিদায় দিলেন। আমি ভ্যাস্কোকে নিয়ে গাড়িতে উঠে রাত 10টার আগেই বীরজিতলার গির্জার কাছে উপস্থিত হলাম। সেখানে দুজনে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কাছের থানায় গেলাম। গির্জা ঘর থেকে থানা বেশি দূরে নয়। দু তিন মিনিটের মধ্যেই আমরা থানায় গিয়ে উপস্থিত হলাম এবং সৌভাগ্যক্রমে সেখানে দারোগা বাবুর সাথে আমার আগে থেকেই আলাপ ছিল। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। প্রথম সম্ভাষণের পর আমি তাকে কাজের কথা বললাম। তিনি সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন এবং বললেন, কি আশ্চর্য, আমরা এত কাছে থাকতেও যেসব লোক এমন কাজ করতে সাহস করেছে তারা যে কি ভয়ানক লোক বুঝতেই পারছি। আমার অতীতে অনেক কনস্টেবল আছে, আমি সকলকেই কাজে পাঠিয়ে দিচ্ছি। যদি আরও বেশি লোকের প্রয়োজন হবে মনে করেন, তাহলে ভবানীপুর থানা কিংবা একেবারে লালবাজার থেকে পুলিশ বাহিনী আনানোর বন্দোবস্ত করা যায়। আমি দেখলাম আরও বেশ কিছু লোকের প্রয়োজন হতে পারে, কিন্তু হেড অফিস থেকে লোক আনালে জানাজানি হয়ে যেতে পারে। এই ভেবে আমি বললাম, আরও লোক প্রয়োজন হলে ভবানীপুর থানায় খবর দিলেই হবে, চলো। রাত 2 প্রহরের সময় সমস্ত লোক একত্রিত হল। তখন আমি দুজন করে মোট 18টা দলে তাদের ভাগ করে এক এক দলকে এক এক দিকে পাঠিয়ে দিলাম। গির্জার চারিদিকে একরোশের মধ্যে যতগুলো বাড়ি আছে সবকটি বাড়িতে ভালোভাবে অনুসন্ধান করার আদেশ দিলাম। তাদের ভবিষ্যৎ উন্নতির লোভ দেখিয়ে অর্থ পুরস্কারের প্রতিজ্ঞা করে মিষ্টি কথায় তাদের বশীভূত করে যাতে যত শীঘ্র সম্ভব কাজ উদ্ধার হয় তার ব্যবস্থা করলাম। তারাও সবাই পুলিশের ইউনিফর্ম ছেড়ে সাধারণ পোশাক পরে অতি উৎসাহের সাথে এই কাজে তৎপর হল। আমি ভ্যাস্কো, স্থানীয় থানার দারোগা এবং আরও 2 কনস্টেবল ছাড়া আর সকলেই সেই অনুসন্ধানের কাজে চলে গেল। কনস্টেবল দুজন ঘরের বাইরেই রইল, আমরা 3জন ঘরের ভিতরে বসে পরামর্শ করতে লাগলাম। স্থানীয় দারোগা জিজ্ঞাসা করলেন, আপনি কখন ওদের উপর আক্রমণ করবেন বলে স্থির করেছেন? আমার মতে রাতে খুব একটা সুবিধা হবে না, কেননা তখন আক্রমণ করলে হয়তো সব আসামিরা ধরা পড়বে না। এখনই রাত প্রায় 1টা, বাড়িটা সন্ধান করতে করতে আরও 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে, সুতরাং আক্রমণ করতে করতে 2টা তো বাঁচবে। সেই সময় ওই কারখানাতে সব আসামিরা যে উপস্থিত থাকবে এমন তো মনে হয় না। বরং যদি ভোরবেলা আক্রমণ করেন তাহলে সবাইকে পাওয়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে। আমি সকালের আগেই আসামিদের ধরতে চাই। যদি ঈশ্বরের ইচ্ছায় তাড়াতাড়ি বাড়িটার সন্ধান পাওয়া যায় তাহলে ঠিক 4টের পর আমরা এখান থেকে বের হব। আমাদের কথা শেষ হতে না হতেই একজন কনস্টেবল অত্যন্ত দ্রুত পদে ঘরের মধ্যে প্রবেশ করল। তার মূর্তি দেখে সবাই বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো সন্ধান পাওয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কোনো সন্ধান? কনস্টেবলটি বলল, আগে হ্যাঁ স্যার, এই থানা থেকে প্রায় 1 মাইল দূরে একটা প্রকাণ্ড গুদাম বাড়ির বাইরে থেকে যেন কোনো যন্ত্র চালানোর খুব সামান্য একটা শব্দ শোনা যাচ্ছে স্যার। এ পাছে ভুল হয় সেই জন্য আমি ঝুড়িদারকে সেখানে রেখে আপনাদেরকে খবর দিতে এসেছি। কনস্টেবলের কথা শুনে সকলেই খুব খুশি হলাম এবং তখনই তার সাথে সেখানে যাওয়ার জন্য উঠে পড়লাম। ভ্যাস্কো আমাদের সঙ্গে এলেন। প্রায় 1 মাইল পথ যাবার পর আমরা একজন লোককে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কাছে গিয়ে দেখলাম সে পুলিশেরই লোক। সে যেখানে দাঁড়িয়ে ছিল তার সামনেই একটা প্রকাণ্ড গুদাম বাড়ি দেখা গেল। বাইরে থেকে দেখলে বাড়িটা ঠিক কতলা উঁচু তা বোঝার উপায় নেই, চারিদিকে তার অতি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। অট্টালিকার দরজাটা প্রকাণ্ড এবং সুদৃঢ়। বুঝলাম দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা খুব একটা সহজ হবে না। তখন রাত 1টা পেরিয়ে গেছে, কোথাও আর কোনো জনমানবের সাড়া শব্দ নেই, অন্ধকার রাত। রাস্তার সরকারি আলো সেখানে ছিল না। আমি ধীরে ধীরে সেই দরজার কাছে গেলাম। ভ্যাস্কো আমাকে অনুসরণ করলেন। দরজার সামনে যেতে না যেতেই ভ্যাস্কো অত্যন্ত উৎসাহিত হয়ে বললেন, প্রিয়নাথ বাবু, এই সেই বাড়ি,
আর কোনো ভুল নেই, এতক্ষণ আমি চিনতে পেরেছি। এই সেই দরজা আর এই সেই উঁচু পাঁচিল। উত্তেজিত হয়ে তিনি আরও কত কি বলতেন তার ঠিক নেই, কিন্তু আমি তাকে শান্ত হতে অনুরোধ করলাম। চুপ চুপ, আস্তে, ভিতরের লোক শুনতে পেয়ে সাবধান হয়ে যাবে। তিনি তখনই চুপ করে গেলেন। তখন সেই নিস্তব্ধ রাতে সেই বাড়ির ভিতর থেকে যন্ত্রের শব্দ পরিষ্কার শোনা যেতে লাগলো। আমি একবার মনে করলাম এখনই আক্রমণ করা যাক, কিন্তু পরক্ষণেই ভেবে দেখলাম যারা থানার এত কাছে থেকেও জাল নোট তৈরি করতে পারে তাদের বিশেষ সতর্কতার সাথে আক্রমণ করাটাই যুক্তিযুক্ত হবে। সেই রকমই স্থির করে আমরা সকলেই সেখান থেকে চলে এলাম। ফিরে এসে দেখলাম বাকি সবাই কোনো খোঁজ না পেয়ে ব্যর্থ হয়ে থানায় ফিরে এসেছে। আধ ঘন্টার মধ্যে আমরা সকলে একত্রিত হলাম। আমি তখন তাদের সকলকে সেই বাড়িটি ঘেরাও করে বিশেষ সতর্কতার সাথে সেদিকে লক্ষ্য রাখতে আদেশ দিলাম আর বললাম, আমরা ভোর 4টার সময় এখান থেকে বের হব, সেখানে পৌঁছে আক্রমণের বন্দোবস্ত করব। কনস্টেবলরা চলে গেল। রাত তখন প্রায় 2টো। আমি ভ্যাস্কোকে বললাম, আপনি ক্যাম্প খাটটাতে একটু শুয়ে বিশ্রাম করে নিন, আপনার একে দুর্বল শরীর, তার উপর এত পরিশ্রম আপনার হয়তো সহ্য হবে না। তিনিও রাজি হলেন এবং কিছুক্ষণ বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন। আমি এবং থানার দারোগা সেই কনস্টেবলের সাথে ওই বাড়ির কাছেই রইলাম। প্রায় 4:30 পর আমরা কাজ আরম্ভ করলাম। পূর্ব দিক তখনও পরিষ্কার হতে আরম্ভ হয়নি, পাখিরা তখনও বাসা ত্যাগ করে খাবারের সন্ধানে বেরোয়নি, দু একটা নিশাচর জন্তু তখনও ছোটাছুটি করছিল। বাড়িটার চারপাশ ঘুরে আমরা দেখলাম কনস্টেবলরা সেটা চারিদিক থেকে ঘেরাও করে অপেক্ষা করছে। যন্ত্র চলার মৃদু শব্দ তখনও বাইরে থেকে শোনা যাচ্ছে। আর অপেক্ষা করা ঠিক হবে না মনে করে আমি একজন কনস্টেবলকে দরজায় ধাক্কা দিতে আদেশ করলাম। তারা আগে থেকেই প্রস্তুত ছিল। আমাদের কথাবার্তায় তারা বুঝেছিল যে ওই বাড়িতে জাল নোট ও টাকা প্রস্তুত করা হয়, সুতরাং সকলেই তার ভিতরে প্রবেশ করতে উদ্যোগী ছিল। আমার আদেশ পেতে না পেতেই একজন কনস্টেবল সজোরে দরজায় ধাক্কা দিতে লাগল, কিন্তু দরজাটি এতই দৃঢ়ভাবে নির্মাণ করা হয়েছিল যে তাতে সেটার বিন্দুমাত্র কোনো ক্ষতি হল না। এদিকে ভিতর থেকে লোকজনের পায়ের শব্দ শোনা যেতে লাগল। তাদের পায়ের শব্দে বোঝা গেল তারা আমাদের উদ্দেশ্য জানতে পেরেছে এবং নিশ্চয়ই পালানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ সেই বাড়িটিকে এমনভাবে ঘিরে ফেলেছিল যে ভিতর থেকে জনপ্রাণীরও কোনো পালানোর উপায় ছিল না। সে যাই হোক, কয়েকবার ধাক্কা দিয়েও যখন কোনো ফল হলো না, তখন আমি তাদের কোনো যন্ত্রের সাহায্যে দরজা ভেঙে ফেলতে আদেশ করলাম। মুহূর্তের মধ্যে তারা আদেশ পালন করল, দরজা ভেঙে গেল। সমস্ত পুলিশ বাহিনী সশস্ত্র ছিল। আমার কাছে ছোট দুটো পিস্তল ছিল, ভ্যাস্কোকেও একটা পিস্তল দেওয়া হয়েছিল, স্থানীয় দারোগাবাবুর কাছেও একটা পিস্তল ছিল। নিজের নিজের পিস্তল বের করে কয়েকজন কনস্টেবলকে সাথে নিয়ে আমরা তিনজন ঘরের ভিতরে প্রবেশ করলাম। ভ্যাস্কো সাহেব পথ চিনতেন, ডান হাতে পিস্তল ধরে তিনি আগে আগে চললেন আর আমরা তাকে পিছনে অনুসরণ করলাম। কিন্তু আশ্চর্যের বিষয় এই, প্রথম কয়েকটি ঘরে কোনো লোককে দেখতে পাওয়া গেল না। আমরা ভাবলাম যদি এরা পালিয়েও গিয়ে থাকে তাহলে কনস্টেবলরা তাদের সহজেই ধরে ফেলতে পারবে, এই মনে করে নিশ্চিন্ত হয়ে এগিয়ে যেতে লাগলাম। অবশেষে যে ঘরে যন্ত্র ছিল ভ্যাস্কো সাহেব আমাদের সেই ঘরে নিয়ে গেলেন। সেই ঘরে তিনটে লোক যেন কি কাজ করছিল, আমাদের দেখে তারা অবাক হয়ে গেল কিন্তু পালানোর চেষ্টা করল না। আমি তখনই কনস্টেবলদের আদেশ দিলাম, এই এদের তিনজনকে এখনই গ্রেপ্তার করো। তারা সঙ্গে সঙ্গে আদেশ পালন করল। বন্দি তিনজনকে একটা ঘরে বন্ধ করে আমি ও স্থানীয় দারোগাবাবু অন্য একটা ঘরে প্রবেশ করলাম। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, যেখানে জাল নোট বা টাকা প্রস্তুত হচ্ছিল সেই ঘরটা আমরা কেউই দেখতে পেলাম না।
আমাদের সঙ্গে যেসব কনস্টেবলরা ছিল তারাও চারিদিকে খোঁজ করে বেড়াতে লাগলো, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হলো না। বাড়িতে যতগুলো ঘর ছিল সমস্তই তন্ন তন্ন করে অনুসন্ধান করা হলো, কিন্তু আর অন্য কোনো লোকের টিকিটাও পাওয়া গেল না। বন্ধুদের জিজ্ঞাসা করলে তারা জানালো তারা তিনজন ছাড়া আর কোনো লোক সেখানে ছিল না, কিন্তু যেমনভাবে তারা সেসব কথা বলল তাতে আমার কোনো বিশ্বাস হলো না। তখন আমি তাদের জিজ্ঞাসাবাদ না করে নিজেই অনুসন্ধান করতে লাগলাম। ভাবলাম এই বাড়িতে নিশ্চয়ই কোনো চোরা কুঠুরি আছে, কিন্তু কিভাবে তার সন্ধান পাব। তখন এক গাছি লাঠি নিয়ে সমস্ত ঘরগুলোর দেওয়ালে আঘাত করতে লাগলাম। প্রায় 10 মিনিট ধরে এইরকম আঘাত করতে করতে এক জায়গায় কেমন একরকম ফাঁপা আওয়াজ হলো। ভ্যাস্কো সাহেবকে ডেকে সেই জায়গাটা দেখালাম, তিনিও আওয়াজ শুনে সন্দেহ প্রকাশ করলেন। তখন সকলে মিলে সেই দেওয়ালটি পরীক্ষা করে সেটাকে ভেঙে ফেলা হলো। দেওয়াল ভেঙে ফেলতেই একটা গুপ্ত দ্বার দেখা দিল। আমি, স্থানীয় দারোগাবাবু ও ভ্যাস্কো সাহেব সেই দরজাটা দিয়ে ভিতরে প্রবেশ করলাম, কিন্তু বেশি দূর যেতে হলো না। কিছু দূর যেতে না যেতেই পিস্তলের শব্দ শোনা গেল এবং সেই সঙ্গে একটা গুলি প্রায় আমার কাঁধের উপর দিয়ে চলে গেল। কিছুক্ষণের জন্য আমরা স্তম্ভিত হয়ে পড়েছিলাম, কিন্তু সে কিছুক্ষণের জন্য মাত্র। তারপরই আমরাও পিস্তল ছুড়লাম। সেই ভয়ানক শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগল। শব্দ শেষ হতে না হতেই ভিতর থেকে মানুষের চিৎকারের শব্দ শোনা গেল। পরক্ষণেই আমরা ভিতরে গিয়ে দেখলাম একজন ভয়ানক আকৃতির দুর্বৃত্ত দস্যু সেখানে দাঁড়িয়ে আছে আর তার ডান হাতে গুলি লেগেছে, ফলে তার পিস্তলটি হস্তচ্যুত হয়ে তারই পায়ের কাছে পড়ে রয়েছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর আমরা দেরি করলাম না, চোখের পলক পড়তে না পড়তেই তাকে আক্রমণ করলাম। কিন্তু ডান হাত আহত হলেও লোকটা অসুরের মতো লড়াই করল, সহজে তাকে বন্দী করা গেল না। অবশেষে স্থানীয় দারোগা ও ভ্যাস্কো সাহেবের সাহায্যে তাকে বন্দী করতে পারলাম। তারপর তাকে দুজন কনস্টেবলের জিম্মায় রেখে আমরা আরো ভিতরে গেলাম। ঘরের অবস্থা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল সেখানে আরো কজন লোক ছিল, কিন্তু অনেক খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া গেল না। ঘরটির অবস্থা দেখে মনে হলো ভিতর দিক থেকে বাইরে পালানোর কোনো পথ নেই, তবে লোকগুলো গেল কোথায়? একবার ভাবলাম হয়তো আরো কোনো গুপ্ত পথ আছে, ফলে আগের উপায়ই অবলম্বন করলাম। ভ্যাস্কো ও স্থানীয় দারোগাবাবু একই কাজ করতে লাগলেন, কিন্তু কিছুতেই যখন কিছুই হলো না তখন আমরা বুঝতে পারলাম লোকগুলো তখনও ভিতরেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু কোথায় আছে জানবার জন্য চারিদিকে খোঁজ করতে লাগলাম। ঘরের মেঝের উপর রূপো, তামা, সীসা, দস্তা প্রভৃতি নানা রকম ধাতু পড়েছিল। বুঝলাম এই ঘরেই টাকা, গিনি প্রভৃতি মুদ্রা জাল করা হয়। আমরা আরো ভিতরে গেলাম। একটা সরু ক্ষুদ্র পথ দিয়ে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। তিনজনে একসাথে তার ভিতর প্রবেশ করা অসাধ্য বিবেচনা করে আমি এগিয়ে গেলাম, তবে এবারে আমি আগে পিস্তল ছুড়লাম। কিন্তু শব্দ শেষ হতে না হতে একেবারে দুটো ভয়ানক শব্দ শোনা গেল। সাই সাই শব্দে বন্দুকের গুলি আমার প্রায় মাথার উপর দিয়ে চলে গেল। ভাগ্যক্রমে আমি আহত হলাম না বটে, কিন্তু স্থানীয় দারোগাবাবু ঠিক আমার পিছনে ছিলেন। তিনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ভিতরের লোকগুলোকে দেখবার চেষ্টা করছিলেন। বন্দুকের গুলি তার মাথার একপাশ সামান্য জখম করে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভ্যাস্কো সাহেব তার কাছে এসে তখনই তার শুশ্রূষা করতে লাগলেন। আমার তখন ওদিকে তাকানোর কোনো উপায় ছিল না, কনস্টেবলরাও তখন আমার পিছনে, ফলে আর দেরি না করে আমি একাই ঘরের মধ্যে লোক দুটোর সম্মুখীন হলাম। তবে এই লোক দুটো প্রথম বন্দির থেকে অনেকটাই দুর্বল মনে হলো। আমি তাদের একজনকে হঠাৎ আক্রমণ করে এমন এক আছাড় মারলাম যে মাটিতে পড়ে গুঁগো শব্দ করতে লাগলো। তাকে ফেলতে না ফেলতেই অপর ব্যক্তি আমাকে আক্রমণ করল। যদি সেই সময় ভ্যাস্কো সাহেব সেখানে সাহায্যের জন্য উপস্থিত না হতেন, হয়তো আমিও আহত হতাম। ততক্ষণে কনস্টেবলরাও এসে পড়বে,
তাদের সাহায্যে সেই দুজনকেও বন্দি করা হলো। তারপর আমরা সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু আর কাউকে পাওয়া গেল না। যন্ত্রটি দেখে সকলে আশ্চর্য হয়ে গেলাম। সবাই দেখলাম যে নোট, টাকা, ঘিনি ইত্যাদি অনেক পড়ে রয়েছে সেখানে। কতগুলো প্রস্তুত হয়ে গেছে, কতগুলো অর্ধেক হয়েছে, আবার কতগুলোর খুব সামান্য কাজই হয়েছে। বাইরে যেসব কনস্টেবল ছিল, একে একে তারাও অনেকেই বাড়ির মধ্যে প্রবেশ করল এবং সামনে যা পেল প্রমাণের জন্য উঠিয়ে নিল। এই সমস্ত কাজ শেষ করে কয়েকজন কনস্টেবলকে সেখানে রেখে বাকি কনস্টেবল, তিনজন বন্দি, আহত দারোগাবাবু ও ভ্যাস্কো সাহেবকে নিয়ে আমি থানায় পৌঁছালাম। এতদিন পুলিশ যার কোনো কিনারা করতে পারেনি, সেদিন তা ধরা পড়ল। বিচারের সব আসামিরাই নিজেদের দোষ স্বীকার করল এবং তাদের সকলেরই যাবজ্জীবন কারাদণ্ড হল। শুনলেন আজকের নিবেদন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প যন্ত্র রহস্য। আজকের গল্পে কথক তথা দারোগা প্রিয়নাথ, ডাক্তার রামরতন ও চূড়ামণির চরিত্রে শুভ, ভ্যাস্কো সাহেবের চরিত্রে সাংখ্য, বড় সাহেবের চরিত্রে সোমেশ্বর, স্থানীয় দারোগার চরিত্রে রাজদীপ, কনস্টেবলের চরিত্রে শিব ও মাঝির চরিত্রে মলয়। গল্পের পোস্টার ডিজাইনে রূপ, গল্পের ভাষান্তরে দেবস্মিতা, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা আমাদের কমেন্ট করেও জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য Wonder in Bookshelf.